হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কিছু শিখাবো। তো আমি মুহূর্তগুলি নতুন জানতে পেরেছি। তো আজকে আমরা কিছু শিখব। তো বন্ধুরা, প্রথম টিপস হলো যে জিনিসটা, সেটা হলো ডিম পাড়ার লক্ষণ কীভাবে বুঝবেন। তো ডিম পাড়ার লক্ষণ বুঝবেন হলো প্রথমে যে মাটিটা, সেই মাটিটাকে আপনারা দেখতে পাবেন যে এই খাঁচার এদিক ওদিক কামড়ে কামড়ে করছে। তো এরকমটা করবে প্রথমত। দ্বিতীয়ত যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হলো সে খাবার খাবে এবং খাবার অপচয় করবে। তৃতীয়ত, সে হাঁড়িতে ঢুকবে এবং হাঁড়ির মুখটিকে বড় করার চেষ্টা করবে। চতুর্থত, মূলত সে গ্রিট খাবে বা মিরর ব্লক। দেখুন, আমি মিরর ব্লক দিয়ে রাখছি, সেটাকে হালকা হালকা খাচ্ছে তারা। এবার যে জিনিসটিকে নিয়ে আলোচনা করব সেটা হলো পাখির নর মাদি চিনার উপায়। তো মূলত মাদি চিনার উপায় হলো তার নাকটি থাকবে মূলত সাদা কালার বা খয়েরি বর্ণের। তারপরে ছেলেটি হলো মূলত সাদা বা নীল কালার। এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ছেলে। এবার আমরা দেখাবো ডিম বাচ্চা করার জন্য কীরকম খাবার প্রয়োজন। তো প্রথমে আপনাদের কিছু জিনিসটা খাওয়াতে হবে, আমি দেখাচ্ছি। তো দেখুন, এটা আমার খাবার বাটি। এখানে কী কী আছে দেখাই। এখানে আছে চিনা, কাউন, তারপর সূর্যমুখীর বিচি, তারপরে অনেক রকমের মিক্স আইটেম আছে। দেখুন, যদি দেখাই অনেক রকমের মিক্স আইটেম। এই মিক্স আইটেম যদি আমি কিনেছি কেজি 110 টাকা, আপনি এগুলো নিতে পারেন 110 টাকা। আপনাদের এলাকার থেকে থেকে এক এক রকম দাম হবে। তো এরকম ভালো মানুষ সিড মিক্স খাবে। কয়েকজন আছে যে শুধু চিনা খাওয়ান। তো শুধু চিনা তো হবে না, যেমন তারা মানুষরা শুধু সারা জীবন কি ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো এরকমটা না। তো পাখিদের ক্ষেত্রেও ঠিক এরকম, মানে তাদেরকে এই যে এরকম মিক্স আইটেমটি ধরো। আমরা তো ভাতের সাথে তরকারি বা ডাল টাল এগুলো খাই, কিন্তু তাদেরকে তো চিনা খেয়ে বাঁচা রাখা যাবে না। তো মূলত তাদেরকে মিক্স আইটেম দিতে হবে। তো এরকমটা এবার আলোচনা করবো যে পাখির অ্যাডাল্ট এবং নিউ অ্যাডাল্ট চিনার উপায়। তো অ্যাডাল্ট চিনার উপায়টা হলো তার চোখের যে চারপাশে এখানে একটা রিং থাকবে, যেমন আমাদের চোখের মতো। আর বাচ্চা পাখির একদম প্লেন কালো থাকবে, যেটাকে বাচ্চা মনে করবেন। তো এরকম দেখে কিছু শুনে কিনতে হবে, তাকে নর্মালি কনফার্ম করে কিনতে হবে। আপনার ট্রে কিন্তু পরিষ্কার করবেন। আমি কিন্তু প্রতি সপ্তাহে পরিষ্কার করে দেখুন ময়লা করছে, আমি আবার পরিষ্কার করব। তো পানি আমি দুইবার পরিষ্কার করি মূলত। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।